চলতি সপ্তাহে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি আর খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত 30 টাকা দরে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি আর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা কিছুদিন ধরেই সবজির বাজারে আগুন অস্বাভাবিক বেড়েছে আলুর দাম বন্যায় উৎপাদন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি সরকার ও ব্যবসায়ীদের এমন বাস্তবতায় সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী ঘণ্টাখানেক বৈঠক শেষে মন্ত্রী জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে মূল্য নির্ধারণ করেছে সেটি বাস্তবায়নে কঠোর অবস্থানে মন্ত্রণালয়ে সম্প্রসারণ অধিদপ্তর যে দাম ঠিক করে দিয়েছে সেইটা অবিলম্বে বাজারে আমরা চাই 23 টাকা কেজি দরে কোল্ড স্টোরেজে বিক্রি হবে 25 টাকা পাইকারি বাজারে এবং 30 টাকা কেজি খুচরা বাজারে সরকারের বেঁধে দেওয়া মূল্য নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের যদিও স্বীকার করছেন আলুর বর্তমান দাম অস্বাভাবিক তারা চান দাম থাকুক ভোক্তাদের হাতের নাগালে কৃষকের একটা ব্যাপার আছে আলু ব্যবসায়ীদের একটা ব্যাপার আছে সমস্ত লোক এবং ভোক্তাদের একটা ব্যাপার আছে বলতে 23 টাকা যেটা রেট দিয়েছে এটা তো লাভ হচ্ছে না সেটা বিক্রি হলো না জিস্টর তো এখন আলু ঢালছে না পাটিরা ঢালছে না লস হচ্ছে এই জন্য আর মাল ঢালছে না ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী আমরা খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই এই দাম যদি না শুনে তারা এই দামে যদি বিক্রয় না করে আমরা কিন্তু সরকার কিন্তু কোল্ড স্টোরেজ থেকে মাল বের করে এই দামে বিক্রি করে পরে টাকা যে মালিক তাকে দেওয়ার ক্ষমতা রাখে অধিক লাভের আশা আটকে রাখলে পরে কিন্তু তারা বিপদেও পড়তে পারে শীতকালীন সবজি উঠতে শুরু করলে সংকট কেটে যাবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর থ্যাংক ইউ ভেরি মাচ কাউসার চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা